হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি, রেডমি নোট 7 প্রোতে কীভাবে অ্যাপে যে বিভিন্ন সেকশনে অ্যাড প্রদর্শন করে সেই অ্যাডগুলোকে আমরা কীভাবে ডিসেবল করি। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আপনাদের যে 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 সেকশনে MIUI এ আপনারা অ্যাড দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাড আপনারা ব্লক করতে পারবেন। সো এটা খুব সিম্পল ইজি, কিন্তু আপনাকে স্টেপগুলো ফলো করতে হবে। আমরা বেসিক্যালি চারটা জায়গায় MIUI মধ্যে আমরা অ্যাড দেখতে পারি, সেগুলো হচ্ছে ফাইল ম্যানেজার, আচ্ছা হচ্ছে মিউজিক প্লেয়ার, আর আমরা যখন কোনো অ্যাপের গ্রুপ ক্রিয়েট করি, অর্থাৎ কোনো ফোল্ডারের মধ্যে বিভিন্ন অ্যাপ রাখি, সেই গ্রুপের মধ্যে আমরা কিছু অ্যাড দেখতে পারি। এছাড়াও বিভিন্ন পজিশন আমরা কিছু কিছু জায়গায় অ্যাড দেখতে পারি, যেগুলো খুবই নগণ্য। সো আমরা আজকে দেখব কীভাবে এইসব অ্যাডগুলোকে আমরা ডিসেবল করতে পারি। সো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যেই সেকশনে আমরা অ্যাড দেখতে পারি, আমরা আগে দেখে আসি আসলে আমরা অ্যাডগুলো কীভাবে দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমি যখন ফাইল ম্যানেজারটা ওপেন করি, দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এখানে ঠিক এই পজিশনে একটা অ্যাড। তো ফার্স্ট সেকশন হচ্ছে আমরা ফাইল ম্যানেজারের মধ্যে অ্যাড দেখতে পাচ্ছি, যেটা অনেকের কাছে বিরক্ত মনে হতে পারে। এবং আমরা যদি মিউজিকটা ওপেন করি, দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি। এবং আমরা অনেক সময় আমাদের যে অ্যাপের গ্রুপগুলো আছে, আমি যদি এখানে একটা গ্রুপ দিই, অনেক সময় আমাদের এখানে কিছু সাজেশন দেখায়। সো এইসব জিনিসগুলো আপনারা সহজে চাইলে ডিসেবল করতে পারেন। তো আরেকটা জায়গা হয়, সেটা হচ্ছে আমাদের যখন আমরা কোনো অ্যাপ ইনস্টল করি, অ্যাপ ইনস্টল সেকশানে যেই স্ক্রিনটা আসে MIUI 10 এর ডিফল্ট, সেখানেও আমরা অ্যাড দেখতে পারি। সো এইসব অ্যাড আমরা কীভাবে রিমুভ করতে পারি সেটার আমি অ্যা টু জেড আজকে দেখাবো। তো ভিডিওটা না টেনেই সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের যে প্রবলেমটা সেটা অনায়াসে সলভ হয়ে যাবে। তো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা ফাইল ম্যানেজারে কীভাবে অ্যাডটা ডিসেবল করবো সেটা দেখি। আমরা ফাইল ম্যানেজারটা ওপেন করব, ওপেন করে আমরা চলে যাব এখানে, যে আপনারা বাম পাশে যে অপশন বাটনটা দেখতে পাচ্ছেন এখানে যাব, এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংসে, দেন হচ্ছে আমরা অ্যাবাউট সেকশনে যাব। এখানে আপনার একটা সেটিংস অন করা আছে দেখতে পাচ্ছেন, রিকমেন্ডেশন। সো এই রিকমেন্ডেশনটা আমরা অফ করে দিব। হয়ে গেল আমাদের অ্যাপস, অর্থাৎ আমাদের ফাইল ম্যানেজারের সেকশনে আমরা আশা করছি আর কোনো অ্যাড দেখতে পাবো না। এটা হয়ে গেছে আমাদের ফাইল ম্যানেজারের। এখন হচ্ছে আমরা দি মিউজিক ক্লিয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড চলে আসছে। তো এখান থেকে ওটিকে আমরা অপশনে যাব, অপশনে গিয়ে আমরা সেটিংসে যাব, প্রাইভেসি পলিসি, সরি, এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসের একদম শেষ প্রান্তে, অর্থাৎ আমাদের একদম স্ক্রিনের লাস্টে করে দেখতে পাচ্ছেন রিসিভ রিকমেন্ডেশনস। সো এখান থেকে আমরা এটাকে অন আছে এটাকে অফ করে দিব। হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে এডিশনাল সেটিংস, এখান থেকে যাব আমরা প্রাইভেসিতে, প্রাইভেসিতে গিয়ে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন যে অন করা আছে, একটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স প্রোগ্রাম, আর একটা হচ্ছে সেন্ড ডায়াগনস্টিক ডেটা অটোমেটিকলি। সো এই দুইটা অপশনকে আমরা ডিসেবল করে দিব। তো আমাদের মোটামুটি আমরা যে যে সেকশনগুলোতে আমরা অ্যাড বেশি দেখতে পাই সেগুলো আমাদের ডিসেবল হয়ে গেছে। এখন দেখবো হচ্ছে আমরা যে কোনো অ্যাপ ইনস্টল করার সময় আমরা যে অ্যাডটা দেখতে পাই ইনস্টলেশনের সময়, সেই অ্যাডটা আমরা কীভাবে ডিসেবল করবো সেটা দেখি। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, প্লে স্টোর থেকে আমি একটা অ্যাপ ইনস্টল করব, দেখতে পাচ্ছেন লাইভ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা অ্যাপ। সো আমি এটাকে ইনস্টল করছি, ইনস্টল হচ্ছে, ইনস্টল শেষে আমরা MIUI-তে একটা স্ক্রিন দেখতে পাই যেখানে ইনস্টলেশন প্রসেসটা দেখানো হয়। তো ওই স্ক্রিনে আমরা কীভাবে অ্যাডটা রিমুভ করব, দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন যে স্ক্রিনটা সেটা চলে আসছে। এরপর পরে দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাড দেখতে পাচ্ছি, যেটা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। সো এই অ্যাডটাকে আমরা কীভাবে রিমুভ করি সেটা দেখি। তো এখানে একদম ইনস্টলেশনের উপরে করে একটা আপনারা গিয়ার আইকন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সেটিংসের জন্য। সো এখানে আমরা ক্লিক করছি, এখানেও ঠিক রিসিভ রিকমেন্ডেশন একটা অপশন দেখতে পাচ্ছেন যেটা অন করা আছে। সো এটাকে যদি আমরা ডিসেবল করে দিই, আমরা আর এই স্ক্রিনে আমরা আর কোনো অ্যাড দেখতে পাবো না। তো
আশা করছি আজকের এই ভিডিওটা সবার উপকারে আসবে। যদি ভিডিওটা উপকারী মনে হয় থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।